মানে শুকনো গাছে বাবার ওইটা মাহিত্যি, ওই 29শে চৈত্র, ওইটা দেখার জন্যে সবাই আসে, ভক্তরা আসে, ওইটাই বাবার মাথায় চাপানো হয়, ওই ওইটাই পুজো করা হয়। বাস এই ওই একদিনই ফুটবে, ওই টাইমে পুজোর টাইমে 29শে চৈত্র। তাও মানে হ্যাঁ বলা যাবে না পুরো, হ্যাঁ প্রায় 1000 সেদিনকে ভক্ত থাকে সব। এখানে রাত্রে প্রদীপ জাগানো হয়, মেয়েদের গোটা রাত্রি থাকে, সব ডন্ডি দেওয়া হয়, নদীর থেকে ডন্ডি দিয়ে আসে, লোটন দেওয়া হয়, পাট আছে, সেই পাটটা 5 গ্রাম ঘোরা হয়। এইখানে টাটা, পাটনা, লখনউ, কলকাতা, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গার লোক আসে। এখানের মাহাত্ম্য আছে, এখানে যে যেমনে বাঞ্ছা করে বাবা মানিকেশ্বর পূর্ণ করেন, মা অষ্টনায়িকা ছিন্নমস্তা মা, হ্যাঁ সব মনস্কামনা পূর্ণ হয়। এবং আমাদের এখানে যারা পূজারী আছে এবং আমি সেবায়িত, আমাদের কোনো লোভ নাই, আমরা মানে কাজের বিনিময়ে আমরা কিছু চাই না। বাবাকে পেয়েছিল রজনীকান্ত ব্রহ্মচারী স্বপ্ন দ্বারা, যে আমি এইখানে উঠেছি, তুই আয় আমার পুজো করবি। 500 বছর খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।